আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি আজারবাইজান বাকু শহরে, যেটা কিনা এই দেশের রাজধানী। এখন আমি এক্স্যাক্টলি আপনাদেরকে ঘুরে ঘুরে গাড়িতে দেখানোর চেষ্টা করব এই বাকু শহরটি দেখতে কেমন, বাকি আসা বিষয়। সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল বাকু শহরটি কতটা সুন্দর এবং কতটা সুন্দর মডার্ন একটি শহর গড়ে উঠেছে এই বাকু। সো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে গাড়ি দিয়ে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল বাকু শহরটি। সো আপনারা দেখেছেন যে চারদিকে বিভিন্ন সব নতুন নতুন মডার্ন বিল্ডিং এবং তার পাশে অবস্থিত বিভিন্ন নামি দামি সব ফুড রেস্টুরেন্ট শপস এক্সেট্রা এবং বিভিন্ন অসাধারণ সব অট্টালিকা দিয়ে এই সম্পূর্ণ বাকু শহরটি গড়ে উঠেছে। আমি এখন আস্তে আস্তে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা ওখানে আরেকটি মডার্ন বিল্ডিং এই বাকু শহরের। দেখতে পাচ্ছেন কি সব সব বিশাল বিশাল সব বিল্ডিং গড়ে উঠেছে এই আজারবাইজান বাকুতে। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো কতটা সুন্দর, দেখতে অনেকটা ইউরোপের মতো মনে হচ্ছে। এবং যদিও এই আজারবাইজানটি কিন্তু একদম এশিয়ার শেষ প্রান্তে এবং ইউরোপের স্টার্টিংয়ে সেটা কিন্তু এই দেশটি অবস্থিত যেহেতু, এবং সাথে সাথে এটা নিকটবর্তী দেশ যেটা একটা হচ্ছে রাশিয়া, আলমানিয়া, জর্জিয়া। সো এবং এখানে যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব মডার্ন বিল্ডিং, ব্রিটিশ বিল্ডিং এই আজারবাইজানে। আমরা এখন আস্তে আস্তে হাঁটতেছি, গাড়ি দিয়ে ঘুরছি এবং আপনাদেরকে যতটুকু পসিবল এই সুবিশাল সুন্দর অসাধারণ আজারবাইজান বাকু শহরটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, আমি এখন এই বাকু শহরের ভিতরে আছি এবং আপনাদেরকে এক্স্যাক্টলি এই গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল সুন্দর বাকু শহরটি। যেটিকে অনেকে যারা কিনা ইউটিউবার আছে তারা এটার নাম দিয়েছে যে দ্বিতীয় দুবাই বা নেক্সট দুবাই, হয়তো বা ভবিষ্যতে এটা নেক্সট দুবাই হবে। সো আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে হয়তো বা অনেকে দেশ বা দেশের বাইরে অনেকে কিউরিয়াসি যে এই বাকু শহরটি দেখতে কেমন বা কী আসবে, এবং সেই জিনিসটা আমি আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি সেই আইকনিক বিল্ডিংটি, যেই বিল্ডিংটির নাম হচ্ছে হায়দার আলী সেন্টার। কতটা অসাধারণ এবং কি অস্থির একটি আর্কিটেকচার দিয়ে এই সম্পূর্ণ বিল্ডিংটি তৈরি করা হয়েছে। এটি একটি হায়দার আলী সেন্টার একটি মিউজিয়াম এবং এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সিবিশনের কাজে এই বিল্ডিংটিকে ব্যবহার করা হয়। এবং আমরা এখন আস্তে আস্তে এই গাড়ি দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল সুন্দর বাকু শহরটি। সো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আস্তে আস্তে এই সুবিশাল বাকু শহরটি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সব অট্টালিকা বিল্ডিং দিয়ে এই বাকু শহরটি গড়ে উঠেছে এবং আরও নতুন নতুন সব মডার্ন বিল্ডিং গড়ে উঠছে এই সম্পূর্ণ শহরটিতে ঘিরে। সো আমি এখন আস্তে আস্তে গাড়ি দিয়ে ঘুরতেছি এবং আপনাদেরকে যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করছি এই বাকু শহরের রাস্তাঘাট, বাড়িঘড় বা আদার যে মডার্ন বিল্ডিংগুলো। সো আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, এবং এই রাস্তার যেদিক দিকে আমরা যাচ্ছি চারপাশে আমরা পেয়ে যাচ্ছি গাছ গাছালি সবুজ, এবং তার আদার যে পাশে আমরা পেয়ে যাচ্ছি বিশাল বিশাল সব অট্টালিকা এবং যে বিল্ডিংগুলো অনেকটাই মডার্ন বিল্ডিং, এবং সাথে সাথে এই বিল্ডিংগুলো অনেকটাই আপনারা হয়তো বা ইউরোপ, আমেরিকা বা লন্ডনে যেরকম বিল্ডিং দেখতে পাই আমরা, সেম ধরনের বিল্ডিং আমরা এই বাকুতে পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রাস্তার পাশে একটি গাড়ি, অ্যাকচুয়ালি এখানে আই থিঙ্ক ফর্মুলা ওয়ান যে একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এক সময় এই
বাকু শহরে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাকু শহর। আমি কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন ক্রিয়াসাধন এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের জায়গায় জায়গায় তারা বাকুর পতাকা টাঙিয়ে রেখেছে। এবং সাথে সাথে একটা জিনিস নোটিস করলাম যে বিভিন্ন স্থানে তাদের তাদের দেশের পতাকার সাথে সাথে তারা তুর্কির পতাকাও ধরে রেখেছে, কারণ হয়তোবা তাদের সাথে তুর্কির কোনো একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়তোবা আছে, সেই জন্য হয়তোবা তারা প্রত্যেকটি স্থানে এমন কোনো স্থানে আমার কাছে নজর পড়লো সব জায়গায় সেই পতাকা, তুর্কির পতাকা এবং সাথে সাথে তাদের দেশের পতাকা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বিল্ডিং, এবং চারপাশে যেদিকে যাবেন দেখতে পাবেন সুন্দর সুন্দর গাছগাছালি, সবুজ প্রকৃতি। এবং তার অপোজিট পাশে বা চারদিকে বিশাল বিশাল সব বিল্ডিং, মডার্ন বিল্ডিং দিয়ে এই সম্পূর্ণ বাকু শহরটি গড়ে উঠেছে। এবং এই বাকু শহরটিতে কিন্তু মেট্রোর সুব্যবস্থা আছে, জাস্ট যে শহরটি সেন্টারের ভিতরে আপনার মেট্রো বাস যেটা কিনা পাবলিক ট্রান্সপোর্টের সেই ব্যবস্থা আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে যারা কিনা বাকুতে আসবেন অবশ্যই চাইলে বোল্ট অ্যাপসটি ইউজ করতে পারেন, যে অ্যাপসটি কিনা অনেকটাই সস্তা একটি অ্যাপ, যে কোনো স্থানে আপনি রাইড নিতে পারবেন এই বাকুতে, এবং খুবই কম দামের মধ্যে আপনি চাইলে বিভিন্ন স্থানে রাইড নিতে পারেন। সো আমি এখন আস্তে আস্তে যাচ্ছি এবং যতটুক পসিবল আপনাদেরকে মোটামুটি একটু হলে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই সুন্দর সুবিশাল বাকু শহরটি। আমরা দেখা পেয়ে গেছি এই বাকু শহরের সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বিল্ডিংটি বা টাওয়ারটি, যে টাওয়ারটির নাম হচ্ছে ফেলকন টাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন কেউ অসাধারণ কবুতরের যে পাখা, সেই পাখাটা অনেকটা মিন করে এই এই টাওয়ারটির নাম দেওয়া হয়েছে, যে টাওয়ারটির নাম হচ্ছে ফেলকন টাওয়ার। সো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল বাকু শহরটি, অসাধারণ মজার বিল্ডিং, যে বিল্ডিংগুলোর কারণে এই বাকু শহরটি আরেকটা সুন্দর গড়ে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে পেয়ে যাচ্ছি আরেকটি ওল্ড টাওয়ার এই বাকু শহরে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে হাতে বাম পাশে এটা হচ্ছে বাকু বলিভার্ড। অবস্থান করছি এই বাকু শহরের যে কর্নিশ এরিয়াটি, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাকু আই, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ডেনিস মল, যেটা কিনা অনেকটা পপুলার একটি মল, কি অসাধারণ ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন। ছিল আমার আজকে ব্লগ, আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুন্দর সুবিশাল বাকু শহরটি দেখতে কেমন বাকি আসল বিষয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান।